তাদের বুড়ি কথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি রূপ কথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা তোমরা যদি দেখতে চাও চলে সবই বেলা চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান থানা নাকি সার্কাসে তাবু এই নিয়ে 15-16 বার হলো ওই নকরটাকে ধরতে পারলাম না আর তোরা যত গাধা স্টুপিড মাই বাপ আগলি বার জরুর পাকড়াবে হুজুর আমার গুষ্টির পিণ্ডি করবে যত সব মা কখন মামার বাড়ি যাব বিলির সাথে খেলতে হবে তো সাগর চুপ করবি তুই একটু বাবা ও বাবা হরেন মামা কি আমাদের নিতে স্টেশনে নিজে আসবে যদি ভুলে যায় আমার আগের বারের মতন বদুর ছেলে মামাকে নিয়ে রসিকতা মেরে তোর ভূত ভাগিয়ে দেবো একেবারে ঠিক আছে মা শুধু ছেলেটাকেই বকছো কিন্তু হরেন দাকে তো কম দিন দেখছি না ওনার যে প্রায় স্মৃতি হরণ হয়ে যায় এটা তো সবাই জানে গতবার তো সত্যি ভুলে গেছিল বেশ তোমরা পিতা পুত্র স্মৃতি ধর আর আমার দাদা বোকা ভুল শোনা ভুল তোমাদের তাহলে গিয়ে কাজ নেই আমি একাই যাচ্ছি না মা আমরাও যাব এ বাবা কতদিন মিলির সঙ্গে খেলিনি সাঁতার কাটিনি পুকুরে ওর জন্য আমি একটা গিফট নিয়ে যাব ওমা ওমা বল ওই যে মিষ্টিওয়ালা যাচ্ছে মিষ্টি নাও না মিষ্টি নেবে তোর বাবাকে বলে দে বাবা ও বাবা একদম না পচা ছানার তৈরি তাছাড়া চারদিকে কিরকম ধুলো ময়লা উঠছে দেখছো না যা বাবা মুখটা ধুই আয় তোর জন্য তোর বাবা ভালো মিষ্টি কিনেছে সকালে মিষ্টি বাবা বর্ধমান স্টেশন থেকে কিনলাম ভোরে সীতাভোগ আর মিহিদানা চট করে মুখটা ধুয়ে আয় আর 10-15 মিনিটের মধ্যে নামতে হবে এক্ষুনি যাচ্ছি দেখো হরেন্দা ঠিক ভুলে গেছে দুদিন পর যার মেয়ের বিয়ে তার কি সবকিছু মনে থাকে চলো আমরাই এগোই রিক্সা নাও না একটা সব 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 একদম এই তো প্রায় তাই কিছুই কে তো করতে পারি না
রাম। আমি এখনো নিশ্চিত এটা ওরই কাজ, নকুর ছাড়া কেউ না। দাদা মুনি এসেছিস, দেখ দেখ আমার কি সর্বনাশ হয়েছে। ব্যাপার কি হরেনদা, এত লোকজন কান্নাকাটি, কিছুই তো বুঝতে পারছি না। আর ব্যাপার ভায়া, কাল রাতে চোর এসে আমাকে সর্বশান্ত করে গেছে। চোর? দারোগা বাবু তো এখনো এলো না। রাখো তো তোমার বুদ্ধু দারোগা। বুদ্ধু? হ্যাঁ রে ভাগ্নে, নাম যদিও বিদুচরণ কিন্তু সারাদিন খেয়ে আর ঘুমিয়ে এখন বুদ্ধু হয়ে গেছে। আস্তে আস্তে হরেন, দারোগা বাবু আসছেন। এত বড় সাহস আমার এলাকায়, এত বড় চুরি, সব বেটা আমার ভয় গর্তে সে দিয়েছে, এবার এই নকুরের পালা। একটু কিছু মুখে দিন স্যার। আবার এসব ঝামেলা কি দরকার এমন বিপদের সময়? যত সামান্য স্যার, কিছুই না। বিলক্ষণ বিলক্ষণ, বিপদের সময় এত কিছু। ওই নকুরের বাড়িটা আরো একবার খানা তল্লাশ। কাল রাত থেকে দুবার হয়ে গেছে, আমি কিচ্ছু পেলাম না। সাপের হাঁচি বেঁধে চেনে আমাকে ফাঁকি দেবে। সে তো বটেই, সে তো বটেই। এদের পরিচয়? স্যার উনি আমার ভগ্নিপতি, কলকাতায় কলেজের প্রফেসর। বটে, তা কি বিষয় আপনার? অঙ্ক, কেন বলুন তো? না মানে এই ইয়ে অঙ্ক ভালো ভালো বিষয়, বড় কঠিন। স্যার আর কটা রাজভোগ? রাজভোগ? হ্যাঁ ঠিক আছে, বেশ নরম। নকুর বাবাজিকে ফাটকে পুড়ে তারপরে কবজি ডুবিয়ে, কি বুঝলেন? এই চলো তো আরো একবার ওই নকুরের বাড়িটা তল্লাশি করে আসি। আমি বিধু দারোগা, আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নকুর! এই ব্যাটার নকুর! এই শয়তান নকুর! আরে বের হবি নাকি আমি ঢুকবো। কি সৌভাগ্য ছার, সকালবেলায় আপনার দর্শন পেলাম হুজুর। কি বিনয়, মেরে বেটা একেবারে কাঁঠাল পাকিয়ে দেবো। হুজুর আমার অপরাধ, আমার সর্বস্ব নিয়ে এখন সাধুগিরি হচ্ছে। হরেন বাবু উত্তেজিত হবেন না, আরে আমি তো আছি। কাল রাত থেকে কি লাগিয়েছো বলো দেখিনি হরেন দাদা, দু দুবার ঘুম থেকে তুলে। চুপ, আমার সামনে মুখে মুখে কথা। হুজুর, এই এই হাবিলদার, আগে হুজুর ওর ঘরের ভিতরটা একবার ভালো করে দেখ, মেজে ফুড়ে বার কর মাল। জরুর দেখবে হুজুর, জরুর দেখবে। এখনো বলছি নকুর, কোথায় লুকিয়েছিস মাল, বলে দে বলে দে, নইলে কিন্তু তোর বিপদ আছে। আমি কিছু জানি না, জানি না হুজুর। থানায় নিয়ে রুলের বাড়ি পিঠে পড়লে সব জানবি। না মানে মানে হুজুর, আমি আমার সাত পুরুষের দিব্যি কেটে বলছি স্যার, এই কেসটার আমি কিচ্ছু জানি না। তাছাড়া তাছাড়া আপনার কাছে প্রমাণ কই যে আমায় থানায় বন্দি করবেন? তুই বুঝি তখন নাক ডেকে ঘুমোচ্ছিলি মিলি, বাকি সবাই বুঝি জেগে বসেছিল। আমি থাকলে এ জিনিস হতো না রে, ওই দিনই চোর ধরা পড়তো। ইস, দুটো গোয়েন্দার গল্প পড়ে চোর ধরে দেখা দেখি। ধরবই তো, দেখ না। দিদির গয়না না পাওয়া গেলে জানিস বিয়েটাই বন্ধ হয়ে যাবে। আরে কাঁদিস না মিলি, এই মিলি কাঁদিস না, ধরবো ধরবো, দুই একদিন এর মধ্যেই চোর ধরা পড়বে, খালি একটা ক্লু হলেই। কি? শেষ। কি বললি? ক্লু? দূর বোকা,
ক্লু না রে, ক্লু ক্লু বুঝিস না? ব্যোমকেশ, ফেলুদা, শার্লক হোমস সবাই ক্লু দেখে তদন্ত করে। তবে খোঁজ নে সেটা, না হলে যে বিয়ে পণ্ড আর আমার নতুন জামাটা। বোঝো কাণ্ড। এমিলি, এই চুপ চুপ, আমায় একটু ভাবতে দে। অনেক রাত হলো, এবার তোরা ঘুমোবি? কদিন ধরে যা কাণ্ড চলছে। মামি, ও মামি, চোর শুধু গয়না নিল, আর কিছু নেয়নি? হ্যাঁ হ্যাঁ, নিয়েছে তো, আমার কটকটি খাজাটাও নিয়েছে। কটকটি মানে তোর পোষা ময়নাটা? গত বছর ও উড়ে যাবার পর থেকে খালি পড়েছিল, আজ থেকে দেখি খাজাটা নেই। পাখির খাঁচা, আশ্চর্য, ভারী অদ্ভুত। ওরে মন বিধু তুই কেন খোঁজে মরিস, ওরে মন বিধু তুই কেন খোঁজে মরিস, নকুরকে তুই ধরতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন বিধু, ওরে মন বিধু। মামা, শুনছি নাকি মিলির পাখির খাঁচা চুরি গেছে? কে জানে বাবা, গয়না গেছে এটাই জানি। একটা পাখির খাঁচা তার দাম 10-20 টাকা, ও নিয়ে কে ভাবে? তোর বোধহয় মাথায় টিকটিকি গিরির ভূত চেপেছে নারে সাগর। চুপ করে খেয়ে ওঠ, অনেক রাত হলো, মা মামিমার এখনো খাওয়া হয়নি। কিরে, কিছু ভাবলি? আচ্ছা মিলি, ওই যে নকুরদা যাকে সবাই চোর বলছে, তার বাড়িটা তুই চিনিস? চিনব না কেন, একটা চোর, তাকে আবার দাদা বলা। কাল সকালে আমাকে একবার নিয়ে যাবি ওর বাড়ি? হ্যাঁ দাদা, তাহলে কি চোর ধরা পড়বে? দেখ না কি হয়। ও নকুর দাদা, নকুর দাদা, কটা মাছ ধরলে গো? কে রে তুই? আমার কলকাতার দাদা গো। ওসব কথা কলকাতাতে গিয়ে জিজ্ঞেস করো, আমি মাছ ধরি না, মাছ দেখি। মাছ দেখো? পুকুর পাড়ে বসে বসে মাছ দেখো? বাবা, এমন কথা তো এর আগে শুনিনি। কলকাতার মানুষ মাছের খবর তুমি কি করে জানবে ভাই? আমাকে মাছের খবর জানতে শেখাবে নকুর দাদা? ধুর, আমি কি স্কুল খুলেছি? যা পালা, ভাগ এখান থেকে। নকুরদা, ও দাদা, আবার কথা, যা এখান থেকে বলে দিচ্ছি, নয়তো দুটোকে এবার জলে ফেলে না আমি চুবুনি খাবো। বেশ, এখন যাচ্ছি, তবে পরে কিন্তু আবার আসবো। সকালেও মাছ দেখে, বিকেলেও মাছ দেখে, এ কেমন লোক রে ভাই? এরে জলে কাঠ ছায়া পড়েছে। আমি গো নকুরদা, মাছ দেখতে এলাম। আবার তুই? এই গ্রামে 40টা পুকুর রয়েছে, মাছ দেখতে আমার এখানে আসতে হয়? আরে সবাই তো মাছ ধরে, কিন্তু তুমি মাছ দেখো সেটাই দেখতে এলাম। ওহে ছোকরা, এসব বেশি দেখে না, তাহলে এবার আমাকে তোমায় দেখতে হবে, মানে মানে কেটে পড়ো, নইলে কিন্তু বিপদ হবে। ঠিক আছে বাবা, যাচ্ছি। তবে বিপদটা কার হয় সেটা দেখতেই পাবে। এটাই সঠিক সময়, ওই নকুর যদি সত্যি চোর হয় তবে রাতেই ওর কাজকর্ম আমাকে দেখতে হবে। দেখি এত রাতে মাছ ধরছে, সারাদিন মাছ দেখে, আর মাঝ রাতে মাছ ধরে, এ কিরকম ব্যাপার? কিরে ভাগ্নে, রাতে ভালো করে ঘুমোসনি, চোখ দুটো যে লাল। আচ্ছা মামা, রাতে কি কেউ মাছ ধরে? মাছ ধরতে হয় সকালে, কেন রে? এমন অদ্ভুত চিন্তা মাথায় এলো? এমন তো এর আগে কখনো শুনিনি বা দেখিনি যে কেউ রাতে মাছ ধরছে। মানে এমনি না, কিছু না, আমি যাই মামা, মিলি খেলতে ডাকছে।
নকুরদা, তুমি কাল রাতে মাছ ধরছিলে? না মানে, এই তুই কি করে জানলি? নতুন জায়গা তো, রাতে ঘুম হয় না। রাতে ঘুরে বেড়াচ্ছিলাম, ঘুরতে ঘুরতে দেখি তুমি পুকুর ধারে মাছ ধরছো, তাই ভাবলাম। রাতে ঘুরতে বেরিয়েছিলি হতচ্ছাড়া বাঁদর? বারে, তুমি রাতে মাছ ধরতে পারলে আর আমি ঘুরতে পারি না? হরে বস, এই বলছি যে মাছ ধরা কি অত সহজ? ভাবতে হয়, সেটা নিয়ে ভাবতে হয়, এ সেটা বুঝতে হয়। বলো না নকুরদা, ব্যাপারটা একটু বুঝিয়ে দাও না। শহরে থাকি তো, মাছ ধরা টরা দেখতেই পাই না, তাই কিচ্ছু নিয়ম কানুন জানি না। তোমার থেকে জেনে সবকটা বন্ধুকে একেবারে অবাক করে দেব। তুমি হবে আমার মাছ ধরার গুরু, তোমার নামে বই ছাপানো হবে। তাই বুঝি? আসলে কি জানি, এই দিনের বেলা তো আলো থাকে, ও মাছেরা জলে ঘুরে বেড়ায়, আমি বসে বসে ওদেরকে লক্ষ্য করি। আর রাত হলে যেই মাছগুলো একটু ঘুমিয়ে পড়ে, অমনি ছিপ ফেলি আর টপ 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 করে তুলে ফেলি। তাই বুঝি তুমি একেবারে টপ 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 টপ, দারুণ আইডিয়া তো। কি ব্যাপার বলতো, সকালেও জিজ্ঞেস করলি, এখনো আবার সেই একই কথা। না মামা, জানতে চাইছি মাছকে দিনে জাগে রাতে ঘুমোয়ে? কলকাতায় থাকতে পুকুর তো দেখিসনি, খালি মাছের বাজারই দেখেছিস, তুই কি বুঝবি? বলো না মামা। ওরে না, এরকম হয় না। আমারও তাই ধারণা ছিল। ব্যাপারটা খোলসা করে বলতো। না না মামা, একটু আসছি। তাহলে তুই বলছিস ওই নকুরটাই চুরি করেছে? অবশ্যই। পুলিশ খুঁজলো, বাবা খুঁজলো, সবাই খুঁজলো, কেউ পেল না, আর তুই বলছিস? আমার মতন করে তো কেউ খোঁজেনি। আর যদি তুই ভুল হস? হেলুদা কোনো কেস হারে না। ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম না হাতির, সেটা আজকে রাতেই বুঝবি। তুই এখন বাড়ি যা, আমি একটু বিধু দারোগার সঙ্গে দেখা করে আসি। বাড়িতে এখন কাউকে কিন্তু বলিস না। যাপ বাবা। ছোকরা, ঠিক বলছো তো? একদম, তবে আমি যেমনটা বললাম তেমন একটা ছিপ চাই কিন্তু। আমি হাবিলদারকে বলে দিচ্ছি, সব পেয়ে যাবে। তবে ছোকরা, কাজ না হলে ওই ছিপের দাম কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। তবে আজ রাতে আপনি ফোর্স নিয়ে নকুরের বাড়িতে চলে যাবেন, আমি এখন যাচ্ছি। যা বাবা, ছোকরাটা বলে কি? হ্যাঁ, ও কি না, ও নকুরদা, নকুরদা, ও নকুরদা, বাড়ি আছো? হে রে, এত রাতে কে? আমি গো, আমি সাগর। বলি মাছেরা সব ঘুমিয়ে পড়েছে, টপটপ ধরবে না? আরে রোজ রোজ কি মাছ ধরতে ভালো লাগে? তাহলে আমি মাছ ধরি। তুই মানে মাছ? না আমি মানে মাছ না। চলো না, কলকাতা থেকে তোমার জন্য একটা স্পেশাল ছিপা নিয়েছি, এই দেখো। ইয়ে বাবা, এমন ছিপ তো আগে দেখিনি। তাই তো বলছি, চলো চলো শিখিয়ে দিচ্ছি তোমায়। সকালে বাবা আসতে দেবে না, তাই তো রাতে এলাম। চলো চলো চলো। বিদেশি ছিপ মন্দ হবে না, ছোকরাটার থেকে হাতিয়ে নিতে হবে। চলো চলো ভাইয়া। এবার দেখো নকুরদা, কাকে বলে মাছ ধরা। এই জলে ফেললাম, আর এই এবার তুললাম। ওরে সবাই দেখ, আমার ভাগ্নে কি করলো, আমার সারা জীবনের সবকিছু ফিরিয়ে নিয়ে এলো রে। এটা কি করে উঠে এলো? মুখুরে, চুম্বকে ওই লোহার খাঁচাটা আটকে গেছে। চল চল, এবার তোকে আমি খাঁচায় পুরি। আরে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। কেমন দিলাম হরেন বাবু? বলেছিলাম না। আপনি আর কোথায় দিলেন? আমার ছেলের বুদ্ধি আছে বলো। থাক, এত গর্ব করতে হবে না। তুই কি করে বুঝলি ঠাকুর দাদা, ওই পুকুরেই যে যে চোর সোনা চুরি করে, সে খাঁচা কেন চুরি করবে?
এখানেই আমার প্রথম সন্দেহটা হয়। তারপর দেখলাম নকুর কুকুর পারে বসেই রাত দিন চিন্তা করে। বুঝলাম, একটা লোককে শুধু শুধুই বসে থাকে, তাহলে কি ও কিছু পাহারা দিচ্ছে? তাই আমাকে বারবার বলছিলি, সকালে মাছ দেখে রাতে ধরে কি না। যখন বুঝলাম এটা ঠিক নয়, তখনই চালটা দিলাম। খাঁচাটা জলে থাকলে চুম্বকে আকর্ষণ করবেই। দুইয়ে দুইয়ে চার। তবে এখন আর সময় নষ্ট করে কাজ নেই, বিয়ে তো কালকেই, কত কাজ। তোমরা সবাই লেগে পড়ো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তুই সত্যি ফেলে দা।